এই আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো লন্ড্রি বিজনেস নিয়ে। যারা অল্প পুঁজিতে ভালো ব্যবসা করতে চাচ্ছেন, মোটামুটি ভালো ইনকামের জন্য একটা ব্যবসা করছেন, তাদের জন্য আমার আজকের এই ভিডিও। লন্ড্রি বিজনেসের কথা শুনে অনেকে নাক ছিটকাতে পারেন, বলতে পারেন এটা আমার ব্যবসা হলো কিভাবে। যদি আপনি এই ধরনের চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আপনি ভুল ভাবছেন। কেননা লন্ড্রি ব্যবসা করেও কিন্তু আমাদের দেশে একটা ব্র্যান্ড রয়েছে, যারা শুধুমাত্র লন্ড্রির ব্যবসা করে ব্র্যান্ডে পরিণত হয়েছে, সেটা হচ্ছে ব্যান্ড বক্স। অনেকেই দেখে থাকবেন ব্যান্ড বক্স নামে একটা ব্র্যান্ড আছে, যারা এই লন্ড্রি ব্যবসায় করে এবং এই লন্ড্রি ব্যবসা করে তারা অনেক বড় সফলতা পেয়েছে। আর আপনি যদি তাদের সাথে ব্যবসা করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক নিয়মকানুন ফলো করে তারপরে তাদের সাথে ব্যবসা করতে হবে। তা আমরা চাইলে কিন্তু নিজেরাই সেই ধরনের একটা প্রতিষ্ঠান করতে পারি, যদি আমরা নিজেদের থেকে উদ্যোগটা নেই এবং এই কাজটাকে ছোট না ভাবি। তো লন্ড্রি কি? লন্ড্রি হচ্ছে আমরা অন্যের কাপড়, অনেক সময় ধোয়া কাপড়, অনেক সময় না ধোয়া কাপড়টাই এনে পরিষ্কার করে, অথবা যদি ধোয়া থাকে সেই কাপড়টাকে ইস্ত্রির মাধ্যমে, আয়রনের মাধ্যমে লন্ড্রি করে দিতে হয়। আর এটা হচ্ছে লন্ড্রি ব্যবসা। মানে অন্যের কাপড় আপনাকে লন্ড্রি করে দিতে হবে, বা আয়রন করে দিতে হবে, বা ইস্ত্রি করে দিতে হবে, যেটাই বলেন না কেন। তা আমরা ব্যান্ড বক্স বা আমাদের আশেপাশে যেই ব্যবসাগুলো দেখি লন্ড্রি দেখে থাকি, তারা মূলত একটা দোকান করে, দোকানে বসে থেকেই গ্রাহকরা যখন কাপড় দিয়ে যায় তখন সেটাকে লন্ড্রি করে দেয়। তবে আমরা যদি হোম সার্ভিস দিয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু আরো বেশি সফলতা পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। আমরা যদি বাড়ি বাড়ি যেয়ে তাদের কাপড়গুলো নিয়ে আসি এবং সেই কাপড়টা লন্ড্রি করে ধুয়ে প্রয়োজনে ড্রাই ওয়াশ করে যদি বাড়িতে ফেরত দিয়ে আসি, সেক্ষেত্রে কিন্তু আমাদের দোকানের বা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম বাড়বে খুব তাড়াতাড়ি, এবং সেক্ষেত্রে আমাদের হাত ভর্তি কাজ থাকবে, সারাদিন ব্যস্ত থাকতে হবে, এবং যদি আমরা সারাদিন ব্যস্ত থাকি সেক্ষেত্রে আমাদের ইনকামের সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে। হ্যালো লন্ড্রি নামে একটি অনলাইন ই কমার্স বিজনেস প্রতিষ্ঠান রয়েছে, তারা এই ধরনের কাজ করে থাকে, অর্থাৎ গ্রাহকদের কাছ থেকে কাপড় সংগ্রহ করে, তারপরে এটাকে ড্রাই ওয়াশ বা লন্ড্রি যাই বলেন না কেন সবকিছু করে তারপরে গ্রাহকদের কাছে যথাসময়ে পৌঁছে দেয়। তো যেহেতু তারা এটাকে এত স্মার্টলি করতে পারছে, তাহলে আমরা কেন পারবো না? আমরা চাইলেই ক্ষুদ্র পরিসরে এই কাজটা করতে পারি। এই কাজ করার জন্য আপনার তেমন একটা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে না, আপনি যে কেউ আমরা চাইলে এই ব্যবসাটা শুরু করে দিতে পারি। আচ্ছা, এই ব্যবসা করার জন্য আমাদের কি লাগবে? এই ব্যবসা করার জন্য সাধারণত একটা দোকান তো অবশ্যই লাগবে। আমরা যদি এই ব্যবসাটা করি তাহলে অবশ্যই আমাদের যে কোনো একটা আবাসিক এলাকায় মেইন রোডের পাশে দোকান নিতে হবে, আর সেই দোকানে আপনি একটা ট্রেড লাইসেন্স করে নিতে পারেন। মেইন ইনভেস্টমেন্ট হচ্ছে দোকানের অ্যাডভান্স এবং ডেকোরেশন, এই দুটাই। আর এটা করার জন্য অনেক জায়গায় অনেক রকম মানে কোন এলাকায় কতটুকু অ্যাডভান্স লাগবে সেটা তো আমরা জানি না, তবে আমার মনে হয় 1-1.5 লক্ষ টাকা হলেই কিন্তু এই ব্যবসাটা শুরু করে দিতে পারে অনেক স্মার্টলি। তা আমরা কি করব? এই আমাদের দেশে যে সচরাচর বিজনেসগুলো আছে, মানে লন্ড্রি দোকানগুলো আছে, তারা কিন্তু হোম ডেলিভারি দেয় না। তো আমরা চাইলে হোম ডেলিভারি দিতে পারি। আমরা যদি প্রপারলি ঠিক সময়ে হোম ডেলিভারি সার্ভিসটা প্রদান করতে পারি, তাহলে আমরা আমাদের গ্রাহকদের আস্থা অর্জন করতে পারবো এবং খুব সহজেই সুনাম অর্জন করতে পারবো এবং আমাদের ব্যবসা প্রসার হবে খুব সহজেই। অর্ডার সংগ্রহ করার জন্য আমাদের কি করতে হবে? বাড়ি বাড়ি যেতে হবে এবং অবশ্যই আমাদের প্রচার প্রচারণা করতে হবে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের। তার জন্য আমাদের ব্যানার, ফেস্টুন, সাইনবোর্ড অথবা আমরা ভিজিটিং কার্ড রাখতে পারি প্রয়োজনে এলাকাবাসী, প্রত্যেক রুমে রুমে, প্রত্যেক বিল্ডিং এ, প্রত্যেক ফ্ল্যাটে ফ্ল্যাটে গিয়ে আমাদের ভিজিটিং কার্ডটা দিয়ে আসতে পারি। সেক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজেই অর্ডারগুলো পেয়ে যাব, কারণ এখন ব্যস্ততম সময়ে, ব্যস্ততম জীবনে সবাই চায় একটু আরামায়েশ, সবাই একটু কাজে ফাঁকি দিতে চায়। যদি আপনি সবার ঘরে ঘরে একটা ভিজিটিং কার্ড দিয়ে আসতে পারেন, দেখবেন তারাই আপনাকে ফোন দিচ্ছে, ভাই আমার কাপড়গুলো নিয়েছেন, লন্ড্রি করে দিয়ে যান। তো আপনি যদি নিজে যদি এই কাজটা করতে না পারেন, তাহলে আপনি কর্মচারী রেখে দিতে পারেন, তাদেরকে 2-3-5 হাজার মতো টাকা দিলে কিন্তু হয়ে যাবে। আর প্রথম অবস্থায় আমরা নিজেরাই যদি করি সেক্ষেত্রে ভালো হয়, কারণ প্রথম অবস্থায় আমার ব্যবসা তেমন একটা চলবে না। যখন আমার এটা প্রচার প্রসার হয়ে যাবে, সবাই জানবে, তখন আমরা চাইলে একটা কর্মচারী রেখে দিতে পারি আমাদের কাপড়গুলো সংগ্রহ করার জন্য। তো এই ব্যবসা করার জন্য পুঁজি কেমন লাগবে? বললামই তো, শুধুমাত্র অ্যাডভান্সের টাকা
আর দুদিন ডেকোরেশন এই টাকাতে, আর এছাড়া কোনো পুঁজি লাগবে না। তবে আমরা যদি ড্রাই ওয়াশ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের ওয়াশিং মেশিন কেনার জন্য 40-50 হাজার টাকা বেশি ইনভেস্ট করতে হতে পারে। আয় কেমন এই ব্যবসার, আয়টা কি? আপনার দোকান ভাড়া দেওয়ার পর সিকিউরিটি বিল, দোকান ভাড়া, আর হামি জমি কিছু খরচ থাকতে পারে, আর হচ্ছে বিদ্যুৎ বিল। এই 3-4টা খরচ, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল আর সিকিউরিটি কস্ট যদি থাকে আপনার এলাকায় সেটা দিয়ে বাকি সবগুলোটাকে আসলে আমাদের প্রফিট থাকবে। এক্ষেত্রে আপনি বলতে পারেন 50% প্রফিট থাকতে পারে। ধরেন 50% খরচ করে দিলাম, 50% তো খরচ হবে না প্রথম অবস্থায়। যদি আপনি নিজে করেন, নিজে যদি সবকিছু করেন, মেবি 20% খরচ যেতে পারে, বাকিগুলো আপনার প্রফিট থাকতে পারে। তো আশা রাখছি আমার আজকের এই ভিডিও বিজনেস আইডিয়াটা আপনাদের কাছে ভালো লেগেছে।